পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অফিসার, প্রোগ্রাম ম্যাডামের কাছ থেকে যা যা পাওয়া গেছে সেগুলো প্লিজ একটু নিয়ে আসুন। ব্যাগ কানের দুল, টিপের পাতা, ব্যাঙ্গেলস, গলার চেন, কম্প্যাক্ট। আচ্ছা অফিসার, আপনি একটা কপি করে আমাকে দেবেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট দিস নিউজ পেপার। অফিসার, অফিসার, এই নিউজ পেপারটা আমি নিলাম, আপনি প্লিজ লিখে রাখুন। ওকে স্যার। আর স্যার, আমাদের তরফ থেকে যদি কোনো হেল্প লাগে? লাগবে, শুধু আপনাদেরই নয়, অনেকেরই লাগবে। অফিসার, এই কেসে যে যা স্টেটমেন্ট দিয়েছে তার সমস্ত কপি আমাকে পাঠালে ভালো হতো। এই কেসটা আমি অফিসিয়ালি টেক আপ করেছি। আমি হায়ার অথরিটির কাছ থেকে হেল্প নিয়েছি, আর সিদ্ধার্থ মোতক, স্পেশাল ব্রাঞ্চ অফিসার, আমাকে অ্যাসিস্ট করছে এই কেসে। দিস ইজ নাও অফিসিয়াল। কি আরম্ভ করেছিস তুই? তোর এত জেদ কিসের? আরে এবার তো রুদ্র অসন্তুষ্ট হবে। সবকিছু নিয়ে এক্সট্রিম লেভেলে চলে যাস না। এই সময় মিঠাই এখানে নেই, মিঠাইকে দিল্লি ব্রাঞ্চে পাঠানো হয়েছে। আরে ব্যবসাটা তো কাউকে সামলাতে হবে, ওখানে মিষ্টির ফেস্টিভ্যাল চলছে, কে দেখবে বলতো? আমি তো নিজে মিষ্টি তৈরি করতে পারি না। আসলে কি বলো তো সোমনা, তোমরা সবাই ফ্যামিলি, লোকজন, সোসাইটি, সবাই কি বলবে সেটা নিয়ে ভাবছো, তাই না? কিন্তু আমার বোনটার কথা কেউ ভাবছো না, একবারের জন্য কেউ না। সরি টু সে দিস, কিন্তু আমি না আমার বোনটাকে এইভাবে দেখতে পাচ্ছি না সোমনা। যাই হোক, এসব নিয়ে পরে আলোচনা করা যাবে, সবার আগে বাচ্চাটা বেল পাক। রিসিপি স্যারকে তো রিপোর্টগুলো দিতে হবে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।